আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের একটি ডিভাইস রিপেয়ার করতে আসছি বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম মার্কেট। আমরা স্টেডিয়াম মার্কেটেই আমাদের একটি মাইক্রোফোন রিপেয়ার করতে আসছি। সো আমরা এখানে আমাদের যে মাইক্রোফোনটি রিম্যাক্সের একটি মাইক্রোফোন, আমরা এখানে রিপেয়ার করতে আসছি। রিম্যাক্সের মডেল নাম্বার হচ্ছে RP1। এই মাইক্রোফোনটি আমাদের ব্যাক বাটনটি ভেঙে গিয়েছে। সো আমরা তার ব্যাক বাটন ভাঙার পরে আমরা অনেক ট্রাই করেছি এই রিপেয়ার করার জন্যে, সো আমরা রিপেয়ার করতে পারিনি। এখন আমরা স্টেডিয়াম মার্কেটেই আমরা আসছি, স্টেডিয়াম মার্কেটেই দোতলায় যে আমাদের এখানে একটি শপ আছে, এই শপেই আমরা এখানে ভাইয়ের কাছে নিয়ে আসছি। উনি হচ্ছে খুবই স্মুথলি আমাদের যে মাইক্রোফোনটি আছে, মাইক্রোফোনটি স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের মাইক্রোফোনটি এখন রিপেয়ার করে দিচ্ছে। সো আমরা এখন দেখব আমাদের মাইক্রোফোনটি খুবই ইজিভাবে, ইজি প্রসেসেই। দেখুন এই ভাইটি সুন্দর করে আমাদের মাইক ইজিভাবে, যেন আমাদের বডিতে ড্যামেজ না হয়ে যায় বা আমাদের কোনো কিছু ভেঙে না যায়, সে কেয়ারফুলি কিন্তু কাজ করছে। সো দেখুন ভিউয়ার্স, আমাদের যে উপরের গ্লাসটি খুলে নিয়েছে, ডিসপ্লে একটি প্লাস্টিক প্রোটেক্টর গ্লাসটি আছে, এটা খুলে নিয়েছে। এখন হচ্ছে আমাদের উপরের একটি যে স্টিলের ফ্রেম আছে, আমাদের যে স্পিকার এবং বাটন মাঝখানে হোম বাটনের এই ফ্রেমটি আঠা, বোথ সাইড আঠা দিয়ে লাগানো আছে। ভাই কিন্তু হচ্ছে দেখুন হিট দিয়ে আমাদের এই কাভারটি খুলে ফেলছে। এখানে কিন্তু বোথ সাইড একটি টেপ, খুবই হার্ড। এখন আমাদের স্পিকারের পাশে কিন্তু আমাদের এখানে চারটি স্ক্রু আছে, আমাদের চারটি স্ক্রু খুলে নিচ্ছে। দেখুন কেয়ারফুলি চারটি স্ক্রু খুলে নিয়েছে। এখন আমাদের যে বডিটিও আমরা খুলে ফেলছে, এখন আমাদের যে ভিতরে বডির ভিতরেও কিন্তু আমাদের যে সার্কিটটি আছে, সার্কিটের সাথেও আমাদের এখানে স্ক্রু আছে, স্ক্রুগুলো সার্কিটের সাথে স্ক্রুগুলো খুলে নিচ্ছে। দেখুন ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখলেই বুঝতে পারবেন আপনার নষ্ট হয়ে যাওয়া ডিভাইসটি খুবই ইজি প্রসেসেই আপনি রিপেয়ার করে নিতে পারবেন। সো আমাদের সাথেই থাকুন। দেখুন ভিউয়ার্স, আমরা যে আমাদের মাদারবোর্ডটি আছে, আমরা আমাদের স্পিকারের মাইক্রোফোনের যে মেইন বোর্ডটি আছে, মেইন বোর্ডটি আমরা এখন খুলে ফেললাম। আমাদের মেইন বোর্ডে আমাদের যে স্ক্রু, দেখুন আমরা স্ক্রুগুলো খুলেই আমরা একদম ক্লিয়ারলি আমরা আমাদের যে বোর্ডটি এখন রিপেয়ার করব। দেখুন আমাদের যে এই বোর্ডের প্রবলেমটা হলো, আমাদের বোর্ডটি সম্পূর্ণ ওকে আছে, মেইন প্রবলেম হলো এটাতে হচ্ছে ছোট মিনি মাইক্রো একটি আমাদের যে ব্যাক বাটনটি খুলে গিয়েছে, ভেঙে গেছে। আমরা এই ব্যাক বাটনটি এখন লাগাবো, লাগিয়ে আপনাদেরকে দেখাবো। খুবই মাইক্রো এই ব্যাক বাটনটি, কিন্তু এটা লাগাতে হলে খুবই রিস্ক হয়ে যায়। আমরা আপনাদের এই ব্যাক বাটনটি কিন্তু খুবই ছোট। সো আমরা এখন আমাদের পলি থেকে আমাদের ব্যাক বাটনটি আমরা খুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমরা এটাকে বের করে নিয়েছি। এখন আমরা এটাকে এখানে আমাদের যে মেইন বোর্ডে আমরা এখন এটাকে ইনস্টল করব। দেখুন আমরা টুইজার দিয়ে ধরে আমাদের একটি সোল্ডারিং আয়রন দিয়ে আমাদের যে ব্যাক বাটনটি আছে আমরা বোর্ডের সাথে এটাকে কানেকশন করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা তাতাল দিয়ে ভালো করে, দেখুন রং দিয়ে আমরা রঙের মাধ্যমে, দেখুন আমাদের এটা কিন্তু ঝালাইটি খুলে গিয়েছে। আমরা এখন আবার লাগিয়ে দিব টুইজার দিয়ে ধরে। কিন্তু ছোট একটি পিন, আপনার একটু কেয়ারফুলি কাজ করতে হবে, না হয়তো বা এই পিন সুইচটি কিন্তু প্লাস্টিকের সুইচ, এটা কিন্তু বেশি যদি আপনি তাতালে বেশি ওভারহিট হয়ে যায় তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। সুইচের যে কাভারটি আছে প্লাস্টিকটি গলে আপনার ভিতরে পিনটি বের হয়ে যাবে। সো আপনারা কাজটি করতে হলে যে কোনো অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা, অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আপনার কাজটি অবশ্যই কাজটি করে নিতে হবে, নয়তো বা আপনি যদি নিজে ট্রাই করতে যান তাহলে ভেঙে যাবে। আপনারা চাইলে গুলিস্তান স্টেডিয়াম মার্কেট আসতে পারেন, আমরা ভিডিও শেষে আমরা দোকানের অ্যাড্রেসটি দিয়ে দিব। আপনারা এসে এখান থেকেই যে কোনো ইলেকট্রনিক্স পণ্য আপনি যেখানে যদি কোথাও ঠিক না করতে পারেন, এই ভাইয়ের কাছে নিয়ে আসবেন। উনি আপনার রিজনেবল প্রাইসে, খুবই কম দামেই আপনার প্রোডাক্টটি ঠিক করে দিবে। সো আপনি চাইলে এখানে নিয়ে এসে আপনার এখানে কাজ করতে পারবেন। সো
এটা হচ্ছে স্টেডিয়াম মার্কেটে, স্টেডিয়াম মার্কেটের দোতলায়। সো আপনারা চাইলে এখানে চলে আসবেন। এখন দেখুন ভিউয়ার্স, আমাদের যে ইয়াতে মেইন বোর্ডে আমাদের সার্কিটটি এখন এখানে লাগিয়ে নিচ্ছি আমরা, আমরা সার্কিটে আমরা সুইচটি ভালোভাবেই লাগিয়ে নিচ্ছি যেন আমাদের সুইচটি না খুলে যায়। আমরা তাতাল দিয়ে রাং দিয়ে ভালো করে এটা কিন্তু ভালোভাবে দেখে, সে কিন্তু আবার ছোট সুইয়া দিয়েও চেক করে দেখবে যে আমাদের সুইচটি কিন্তু কাজ করে কি না। লাগানোর পরবর্তীতেও কিন্তু সে ভালো করে চেক করে দেখেই আমাদের সুইচটি লাগানো হয়েছে কি না। আমরা এখন সুইচটি আমাদের ঝালাই করা কমপ্লিট হয়েছে, এখন আমরা এটাকে ফিটিং করব। সো ফিটিং করে দেখবো আমাদের সুইচটি পারফেক্টলি কাজ করতেছে কি না। সো আমাদের সুইচটি কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আমরা আমাদের বডিতে বডিটি ইনস্টল করে আমরা এটাকে অন করে দেখবো, আমাদের অন করে দেখবো যেন আমাদের কাজটি ভালো করে লাগছে কি না। দেখুন আমরা আমাদের সুইচটি যেন খুলে না যায়, আমরা এখানে কিন্তু ব্লু গান দিয়ে দিয়েছি, হট গান, যে হট গান দিয়ে আমরা রাবার স্টিকটা আমরা এখানে দিয়ে দিয়েছি যেন আমাদের এটা খুলে না যায়। দেখুন ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে সার্কিটটি আছে সার্কিটটি আমরা এখানে ফিটিং করে নিচ্ছি। ফিটিং করে আমরা দেখুন আমাদের সাইডগুলো যেন পারফেক্টলি লাগে, আমাদের যে ভলিউম বাটন, পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন, ব্যাক বাটন, আমরা সবগুলো ব্যাক বাটন ভালো করে আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি যেন আমাদের এখানে ক্লিয়ারলি লেগে থাকে। সো এখন আমরা দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু আমরা ভালো করে কিন্তু আমাদের সুইচটি লাগানো হয়েছে যেন আমাদের সুইচটি খুলে না আসে। আমরা এখানে হট গান দিয়ে দিয়েছি, দেখুন আমাদের এখানে ব্লু গান দিয়ে দিয়েছি, আমাদের এখানে যেন সুইচটি না উঠে চলে আসে। সো আমরা এখন আমাদের সার্কিটটি এখন আমরা লাগিয়ে ফেলবো বডির সাথে। দেখুন আমরা বডিটি এখন আমাদের সার্কিটটি বসাতে হলে কিন্তু একটু কেয়ারফুলি বসাতে হবে, নয়তো বা আপনি লাগানোর সময় আপনার পাওয়ার বাটন, ভলিউম বাটন অথবা ব্যাক বাটন যে কোনো একটি ভেঙে যেতে পারে, সাবধানেই আপনার বডিটি লাগাতে হবে। তো সো একটু কেয়ারফুলি আপনাদের বডিটি লাগিয়ে নেবেন, লাগিয়ে আপনাদের যে ভলিউম বাটনের যে কাভারগুলো আছে, আপ ডাউন যে কাভারগুলো আছে, এগুলো কিন্তু একদম পারফেক্টভাবেই আপনার বাটনে প্রেস করে বসিয়ে দিবেন যেন আপনাদের এগুলোতে লাগানোর পরে যেন প্রবলেম না হয়। আপনি লাগানোর আগেই কিন্তু এটাকে অবশ্যই দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে হচ্ছে এটাকে ফাইনালি আঠা দিয়ে তারপরে এটাকে হচ্ছে আপনি ফিটিং করবেন। সো আমরা এখন এটাকে খুব সহজেই, খুবই ইজিভাবেই আমরা আমাদের যে মাইক্রোফোনটি আছে, রিম্যাক্সের মাইক্রোফোনটি আমরা খুবই ইজিভাবেই আমাদের এটাকে এখন ঠিক করে ফেললাম। দেখুন ভিউয়ার্স, আমরা আমাদের স্ক্রুগুলো লাগিয়ে দিয়ে আমরা এখন স্ক্রুগুলো লাগানোর পরে এখন আমরা আমাদের মাইক্রোফোনটি আমরা এখন টেস্ট করে নিচ্ছি, দেখি আমাদের মাইক্রোফোনটি কাজ করছে কি না। আমরা এখন ওপেন করে নিয়েছি, ওপেন করে আমরা এখন আমাদের যে বাটনটি আছে বাটনটি চেক করে নিচ্ছি। দেখুন আমাদের বাটনটি কিন্তু একদম পারফেক্টলি কাজ করছে। সো আমাদের বাটনটি পারফেক্টলি কাজ করছে। এখন আমরা আমাদের যে কাভারটি আছে আমরা কাভারটি এখন লাগিয়ে দিব। আমাদের এখানে যে কাভারটি আছে আমরা এখন এখানে মেইন বডির সাথে আমরা এখন এটাকে স্ক্রু এখন আমরা লাগিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে উপরে পাশ থেকে আমরা এখন এটাকে লাগানো স্টার্ট করে নিচ্ছি। আমাদের স্ক্রু পাশও লাগাতে হবে, আমরা উপরে পাশটি আগে লাগিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে আমরা এক সাইড করে আমরা এটাকে লাগিয়ে নিব। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো ভিউয়ার্স, আমাদের ভিতরে কিন্তু আপনাদের স্ক্রুগুলো লাগানোর সময় একটু কেয়ারফুলি খেয়াল করবেন আপনাদের স্ক্রুগুলো লাগানো হয়েছে কি না। আপনি একটু খেয়াল করে আপনাদের স্ক্রুগুলো লাগিয়ে নেবেন, যেখানেই কাজ করুন না কেন আপনার স্ক্রুগুলো অবশ্যই সেখান থেকে লাগিয়ে নেবেন।
সোবিহস্ট আমাদের আমাদের পারফেক্টলি আমাদের যে মাইক্রোফোনটি আছে পারফেক্টলি কাজ করেছে। এখন আমরা ফুল স্ক্রুগুলো আমরা এখন লাগিয়ে দিচ্ছি আমাদের পুরো বডিতেই। আমরা এখন স্ক্রুগুলো টাইট দিয়ে নিয়েছি। সো আমাদের ভিডিওটি প্রায় শেষ। আমরা এখন আমাদের যে মাইক্রোফোনটি আছে আমরা ভালো করে এটাকে এখন টেস্ট করে দেখবো আমাদের এটা কাজ করে কি না পারফেক্টলি। আমরা এটাকে এখন আমাদের দেখুন আমাদের গ্লাসটি আমরা গ্লাসটিও লাগিয়ে দিচ্ছি। আমাদের গ্লাসটি এটা হচ্ছে আমাদের হোম বাটনটা একটু প্রবলেম হয়েছে। আমরা হোম বাটনের স্ক্রুগুলো একটু লাগিয়ে দিচ্ছি। সো আমরা এখন দেখবো আমাদের এখানে কাজ করছে কি না। আমাদের একটু আবার আমরা খুলেছি, খুলে আবার একটু রিপেয়ার করে নিয়েছি। সো আমরা এখন এটাকে ভালো করেই দেখে আমরা এটাকে ফিটিং করে ফেলব। দেখুন ভিউয়ার্স, আমরা এখন আমাদের মেমোরি কার্ডটি ইনস্টল করে নিলাম। এখন আমরা আঠা দিয়ে কিন্তু ওইখানে খুবই অল্প আপনি আঠাটা লাগাবেন, কেননা আপনাদের বেশি যদি আঠা লাগিয়ে দিন তাহলে পরবর্তীতে আপনার খুলতে প্রবলেম হবে। আমরা এখন আঠাটি একটু হালকা আঠা লাগিয়ে দিয়েছি। আমরা ডিসপ্লে সাইডটি লেগে দিয়েছি। এখন হচ্ছে আমরা নিচের সাইডটি, এখন আমাদের স্কেলটি যদি বাঁকা হয়ে যায় তাহলে অবশ্যই একটু সোজা করে হাত দিয়ে একটু সোজা করে নেবেন, সোজা করে নিয়ে তারপরে লাগিয়ে নেবেন। সো আমাদের কিন্তু দেখুন ভিউয়ার্স, আমাদের মাইক্রোফোনটি খুবই ইজিভাবেই আমরা খুবই পারফেক্টলি আমাদের মাইক্রোফোনে কোনো ড্যামেজ ছাড়াই আমরা কিন্তু এটাকে রিপেয়ার করে ফেললাম। সো আমাদের দেখুন ভিউয়ার্স, আমরা এখন এই সিডিএম মার্কেটের এই দোকান থেকেই আমরা যে কোনো কিছুই আপনারা ঠিক করে নিতে পারবেন। খুবই এক্সপার্ট ভাইয়ের কাছ থেকে এসে আপনারা সব কিছু দেখে শুনে আপনারা কাজ করে নিতে পারবেন। সো উনি হচ্ছে সব কিছুরই কাজ করতে পারে। আপনি চাইলে উনি সব ধরনের ইলেকট্রিক পণ্য কাজ করে, তো আপনি চাইলেই এসে ওনার কাছ থেকে এসে কাজ করে নিতে পারবেন। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।